মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি যেটা সবাই খুবই পছন্দ করে। এটা নাম হলো পোস্ত বেগুন। এটা খুবই সিম্পল একটা রেসিপি আর এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখি কি করে এই রেসিপিটা তৈরি করতে হয়। এর জন্য আমি এখানে রেখেছি ছোট সাইজের 4টে বেগুন। এটা আমি মাঝখান দিয়ে কেটে দুভাগে ভাগ করে নিয়েছি গোটা সুদ্ধ। এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে বেটে রেখেছি। রয়েছে 1.5 টেবিল স্পুন পোস্ত বাটা, একটা মিডিয়াম টমেটো কুচি করে নিয়েছি, আর জল ঝরানো টক দই আমি রেখেছি ফেটিয়ে 1 টেবিল স্পুন। এখানে আমি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো রেখেছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন রয়েছে লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর 1/4 টিস্পুন রেখেছি আমি কালো জিরে। আর রান্নাটা করব আমি সর্ষের তেলে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি বেগুনগুলোকে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব, এর থেকে যেন এক্সট্রা জলটা বেরিয়ে যায় ওই জন্য। আর এর মধ্যে আপনারা চাইলে সামান্য একটু চিনিও দিতে পারেন। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল বেগুনগুলো ভাজার জন্য। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ছোট সাইজের বেগুন দিয়ে না করতে চান, তাহলে যদি বড় সাইজের বেগুন দিয়ে করেন তাহলে ওই বড় সাইজের বেগুনগুলোকে 4টে ভাগে ভাগ করেও করতে পারেন। এবারে এটা 2 পিটি আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। এটাকে একটু ঢাকা দিয়ে দিব আমি, যেন বেগুনগুলো একটু নরম হয়ে যায়। বেগুনগুলোকে একটু উল্টে দিয়ে নিই। উল্টে দিচ্ছি। এবারে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব যেন বেগুনগুলো একটু মজে যায়। বেগুনগুলো মজে গেছে, এবারে বেগুনগুলোকে উল্টে দেব আর ওই পিঠটাও আমি একটু লালচে করে ভেজে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। বেগুন খুব সহজেই কিন্তু রান্না হয়ে যায়, তাই এটা আমি একবারে গ্রেভি যখন ফুটে উঠবে ভালোভাবে তখন গ্রেভির মধ্যে বেগুনগুলোকে ছাড়ব। এবার গ্রেভিটা করার জন্য আমি এর মধ্যে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর টমেটো কুচিগুলোকেও দিয়ে দিলাম। এবার একটু আমি নাড়াচাড়া করে নেব, এর মধ্যে এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায়। এবার এটাকে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যেন টমেটোটা একটু গলে যায়। টমেটোটা গলে গেছে, এবারে এর মধ্যে আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা যেরকম ঝাল চান ওই অনুযায়ী আপনারা লঙ্কা দেবেন। আর দিয়ে দেব আমি পোস্ত বাটা। পোস্তটাকে আমি একটু ভিজিয়ে মিহি করে বেটে নিয়েছি, যেহেতু আমি বেগুন পোস্ত করছি তাই কিন্তু পোস্তর পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এটাকে একটু ভালোভাবে কষতে হবে, কষানোটা যদি ভালো হয় তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে। এবারে এর মধ্যে আমি ফেটানো টক দই দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন মতো আমি দিয়েছি। এটা কিন্তু বেশি দিলে টক টক হয়ে যাবে, যেহেতু আমি টমেটো এর মধ্যে দিয়েছি। এবার এটাকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষে গেলে মশলাটার গায়ে দিয়ে তেল ছেড়ে আসবে, তখন আমি ওর মধ্যে জল দেব। মশলাটা সুন্দর কষে গেছে, এবারে এর মধ্যে আমি 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম। জলটার পরিমাণটা কিন্তু একটু কমই দিতে হবে, বেগুনটা যেহেতু পুরোপুরি রান্না হয়েই আছে, শুধুমাত্র আমি গ্রেভিতে ছাড়ব, এটা সেদ্ধ হওয়ার মতো কিছু নেই, তাই কিন্তু এর ঝোলের পরিমাণটা একটু কমই দিতে হবে।
এবারে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মিশিয়ে নিলাম ভালোভাবে। এবারে এর উপর দিয়ে আমি বেগুনগুলোকে দিয়ে দেব, এই ভাজা বেগুনগুলোকে দিয়ে দিলাম এবং উপর দিয়ে একটু করে আমি ঝোলটাও লাগিয়ে দিলাম যেন উপর দিয়ে ঝোলটা ভালোভাবে বেগুনের মধ্যে ঢুকে যায়। এবার এটাকে আমি কিছুক্ষণ রান্না করব, যখন বেগুনটা উপর দিয়ে তেল ভেসে উঠবে তখন এটাকে আমি নামিয়ে নেব। এটা ঢাকা দেওয়ার দরকার নেই, নইলে কিন্তু বেগুনটা পুরো গলে যাবে। এটা তৈরি হয়ে গেছে, এই যে বেগুন দিয়ে তেল ছেড়ে এসেছে তার মানে এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার বেগুন পোস্ত। আপনার এই রেসিপিটা ট্রাই করুন, কেরম হলো আমাকে কমেন্টস করে জানান। আর যদি ভালো লেগে থাকে আপনারা লাইক এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো খান, সুস্থ থাকুন।